হ্যালো জনগণ, ব্যাকস্টেজ পডকাস্টের সেকেন্ড এপিসোডে ওয়েলকাম। আমার পিছনে মাউন্টেনিয়ার এগেইন। সো এই এপিসোডে আসলে কম্পিউটার সাইন্স থেকে আমরা কথা বলেছি নাসির ইমরান হোসেন ভাইয়ের সাথে, যিনি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রেন। সো ইউ ক্যান বিকাম ইললিগাল উইদিন 24 আওয়ার্স। ওয়াও। হ্যাঁ, সো হাইপোথেটিক্যালি স্পিকিং তোমার 24 ঘন্টার মধ্যে নতুন চাকরি পাইতে হবে। ইট ডাজেন্ট সাউন্ড ভেরি গ্ল্যামারাস যখন বলা হয় যে এটা একটা বোতলের কোম্পানি বা একটা ওয়াটার বটলিং কোম্পানি। দ্য গুড ডিজাইন ইজ নো ডিজাইন অ্যাট অল। আমাদের সাবকন্টিনেন্টে অনেকেই দে ফিল মোর কমফোর্টেবল ইন দ্য টেকনিক্যাল ক্যারিয়ার ল্যাডার। সাম্বাজিতে আমার একটা শিক্ষা হয়েছিল যে নো ম্যাটার হাউ গুড আই অ্যাম টেকনিক্যালি, হ্যাঁ, যখন ডাউন টার্ম আসে তখন তোমাকে রাখার বা তোমাকে কাট অফ করার ডিসিশনটা নেয় ম্যানেজাররা। দে উড বি হ্যাপি টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেসেস ইন বাংলাদেশ, দে জাস্ট ডোন্ট নো দ্য পাইপলাইন। এখনও বাংলাদেশে একটা ব্ল্যাক হোলের মতো, কেউ জানে না যে বাংলাদেশে ট্যাক্স কীভাবে ফাইল করবা, কীভাবে একটা ইউএস কর্পোরেশনের সাথে একটা বাংলাদেশ কর্পোরেশনের যৌথ প্রযোজনা হবে, কীভাবে এগ্রিমেন্ট সাইন হবে, এগ্রিমেন্টে এনফোর্সিবিলিটি কতটুকু। মনে হয় বাংলাদেশ ইজ গোয়িং টু গো থ্রু অ্যান্ড স্টিল গোয়িং থ্রু এ বুম অর বাস্ট মোমেন্ট। উই শুডেন্ট ক্যানিবালাইজ ইচ আদার রাইট নাও। আমাদের একজন আরেকজনের সাথে কম্পিট করার কোনো দরকারই নাই, রিগার্ডলেস অফ ওয়ার এভার পিপল আর স্টাডিং, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, মেকানিক্যাল হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, একটা সার্টেন প্রোগ্রামিংয়ের নলেজ থাকা উচিত সবার। হ্যাঁ, আন্ডারগ্রেডে আমাদের যেমন ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন শেখানোই হয়নি, আমাদের ম্যাথে বুয়েটে যেমন ম্যাথের ব্যাকগ্রাউন্ড খুবই বাজে ছিল আমাদের, মানে আমাদের ম্যাথ আই ওয়াজন্ট ভেরি হ্যাপি। লোকজন তো পডকাস্টে আমার মারতে আসবে।